হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সকালে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। ভালো বলা যায় না, চারিদিকে যা পরিস্থিতি পড়েছে তার জন্যে ভালো বলাটা অত্যন্ত স্বার্থপরের মতন শোনায়। তো মোটামুটি চলে যাচ্ছে, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি এখন সকালবেলা উঠে পড়েছি, উঠে বাসি কাজ মোটামুটি সারা হয়ে গেছে। এখন একটু খিদে খিদে পাচ্ছে, ভাবলাম কি করি তাহলে একটু চা বিস্কুট খেয়ে নিই। রোজ রোজ আমি ঘুম থেকে উঠি, চাটা সেরমভাবে খাই না, একটু বেলার দিকেই খাই, কিন্তু আজকে যেহেতু একটু খিদে খিদে পাচ্ছে তো সেই জন্যে ভাবলাম একটু চা বিস্কুটটা খেয়ে নিই। তো এখন দেখো আমি কাপে করে চা নিয়ে নিয়েছি। এই যে অন্যদিন র চাই খাই, আজকে দেখো আজকে দুধ চাই খাচ্ছি, অন্যদিন র চাই খাই। এই দেখো বিস্কুট, অনেক রকমের বিস্কুট আছে, কিন্তু হ্যাঁ যখন যেটা পাই তখনই সেটা খাই। চাটা খেয়ে নিই, আশা করি তোমরাও দেরও চা খাওয়া হয়ে গেছে বা হয়নি, বা কেউ বা এখন চা খাচ্ছ। তো সকলকে আমার চ্যানেলে স্বাগত, তোমরা খুব ভালো থেকো। এখন আমি চাটা খেয়ে নিয়ে যাব চান করতে, চান টান করে পুজো করব, তারপরে একটু রান্নার পাল্লা তো লেগেই আছে। তো চলো এখন চাটা চুমুক দিয়ে নিই, তারপরে আবার পরে আবার তোমাদের সাথে চান টান করে আসি, পরে আবার দেখা হবে। এই যে দেখো টান টান করে চলে এসেছি আমি, এখন ঠাকুরের কাজ করবো নিত্যকালের মতো, তোমরা তো জানোই। এখন আমি চাটা এখানে এসেছি গাছে জল দিতে। দেখো এই যে ঠাকুরের যে পুজো করি, এই দেখো পুজো করি যে এই প্রচুর ফুল হয়, জল হয়, সেগুলোকে দু তিন দিন পচিয়ে ফেলি, ফেলে দেখো এই দেখো দেখতে পাচ্ছো এই জলগুলোকে আমি গাছের মধ্যে দিয়ে দিই। গাছ কিন্তু এর থেকে খুব ভালো সার পায়। তো তোমরা এই জলটা সব গাছের মধ্যে দিয়ে দিতে পারো। আমি এই দেখো সব জলগুলোই এখন আমি গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো গাছের গোড়ায় গোড়ায়, এই যে গাছের গোড়ায় গাছে সব গাছের গোড়ায় গোড়ায় একটু একটু করে দিয়ে দিই। এখন এবারে তাহলে চলো পুজো কর্ম সব করে নিয়ে আবার ফিরে আসবো একটু বাদে। দেখো বন্ধুরা, রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসে আছি। বসে বসে কি করব, সময়টা কাটে না, মনটাও একটু ভালো নেই, নানান দিকে যা এখন পরিস্থিতি মনটাও ভালো নেই। তা কী করি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। দেখো এখন আমি বসে আছি, আর কি বলবো বলো তো, একটা সমস্যা পড়েছি, সমস্যাটা হলো তা তোমাদের সাথে বলি, আর কি করব। কাজের লোকের সমস্যায়, কাজের লোক নিয়ে এত ঝামেলা না, কি বলবো, আজ আসে তো কাল আসে না, কাল আসে তো পরশু আসে না, দুদিন অন্তর তাদের কামাই লেগেই আছে। কাজও সত্যি সত্যি আমি তো শরীরটা ভালো নেই, তাই আমি এই মাথা ঘর বাড়ি মোছা টোছা নিয়ে খুবই সমস্যা। মাথা মুছতে গেলে মাথাটা নিচু করে মুছতে হয়, তো মাথাটার মধ্যে যেন কেমন করে, আমার কি করি এই চিন্তায় এখন বসে পড়েছি আমি। কাজের লোক আমার আজকে এসে বলে গেল যে আমি এখন শরীরটা ভালো নেই, কাজ করতে পারবো না। তো কাজের লোক ছাড়া তো আর চলবে না, তো আমাকে এখন একে ফোন করি, ওকে ফোন করি, ফোন করে এখন কাজের লোক জোগাড় করছি। এখন দেখি ফোন করে ওদিকে আবার রান্নাটা হয়ে গেছে, একটু ভাত কষিয়ে দিয়েছি, ভাবলাম একটু কথা বলে নিই তোমাদের সাথে। তো এইটাই হলো আসল আজকের চিন্তার বিষয়। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো যে তোমরা দেখো, আমার যে তোমরা জানাও যে আমার ভালো লাগছে, তো তার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসে থাকবে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ নাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাওয়া যাবে না। আর ভিডিওগুলো ভালো লাগলেও তোমরা কিন্তু লাইক করো, লাইক করলে কি হয় বলো তো, নতুন নতুন ভিডিও করার ইচ্ছাটাও জাগে। আর নতুন নতুন অনেক রকম বন্ধু পাওয়া যায়, লাইক করলে তো সেগুলো আবার আসে, সেগুলো তার জন্যে নতুন নতুন বন্ধুও পাওয়া যায়। কেন আমি তো ঘরে সবসময় প্রায় একা একাই থাকি না,
কর্তা তো নিজের কাজে সবসময় ব্যস্ত থাকে, তো কি করে করি, কিছু টুকিটাকি মেশিন সেলাই হেনা তেনা অনেক কাজই আমার আছে, কিন্তু দেখবে সব সময় সব কাজটা ভালো লাগে না, মনে হয় যেন একটু কারোর সাথে কথা বললে বা একটু গল্প করলে মনটাও হালকা হয়। তো সত্যি কথা বলতে কি, আমি সেইভাবে বাড়ি থেকে খুব একটা বেরোই না, আর এখন তো করোনা পরিস্থিতি, যেহেতু আমার একটু শারীরিক সমস্যা আছে তাই আমাকে খুবই সাবধানে থাকতে হয়। তো সেই জন্যেই তোমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করলাম, যাতে তোমরাও সেগুলো জানতে পারো, তোমরাও হয়তো কিছু সাজেশন দিতে পারো আমাকে কমেন্ট বক্সে, যে এইটা করো ওইটা করো, অনেক সময় মনটা ভালো লাগবে, কেননা সবার কথাই শুনতে হয়, সবার কথা শুনলে কি হয়, তার থেকে একটা না একটা সাজেশান কিছু নেওয়া যায়, হলে সেটা অনেক সময় ভালোই হয়, বেশিরভাগ সময়টাই ভালোই হয়। তো সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। তো আমার সাথে থেকো, আমার চ্যানেলটি বড় করার জন্য তোমাদেরকে আমার খুবই প্রয়োজন, কেন আমারও আমার ওদিকে কেস কে একটু দাঁড়াও, একটু দেখি বাইরে কে। হ্যাঁ, দেখে আসলাম, ওই আমার অনেক গাছ আছে তো পিছনে, সব কেউ কেউ এসে আবার অনেক সময় লুকিয়ে লুকিয়ে গাছ একবার নিয়ে চলে গেছিলো, টপ সমেত পুরো গাছ নিয়ে হাওয়া, সুন্দর সুন্দর ফুল দেয় আবার নিয়ে চলে গেছে, তো সেই জন্যই এসছিলো। ওই ওপরের ফ্ল্যাটের একজন তুলসী পাতা নিতে এসেছিলো, এই সময় প্রচুর সর্দি কাশি হচ্ছে, তো সেই জন্যে তুলসী পাতা নিতে এসেছিলো, তার সাথে আবার একটু কথা বলে ফিরে আসলাম। তো বন্ধুরা, এই হলো আজকে আমার ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই, আমি জানি তোমরা আমার চ্যানেলটিকে বড় করার জন্য অবশ্যই তোমরা আমার সাথে আছো এবং থাকবে, কেন এটা আমার একটা মানে কি বলবো ইচ্ছা, অনেকেই তো দেখি করে, তো আমারও ইচ্ছা দেখি যে তারা যদি পারে তা আমিও কেন পারবো না, চলো দেখি চেষ্টা করি, তো তার জন্যে তোমাদের সহযোগিতা আমার অবশ্যই প্রয়োজন, আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো আজকের মতো এখানেই রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বিশেষ একটা কথা বারবারই বলি যে তোমরা অবশ্যই এই পরিস্থিতিকে নিজেকে খুবই সাবধানে রাখবে, মুখে সবসময় মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করি।